ইবাদতে পারস্পরিক সহযোগিতা, ইবাদতে পারস্পরিক সহযোগিতা, যত প্রকার ইবাদত আছে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে যেমন তার স্ত্রীকে উৎসাহিত করবেন, সেম স্ত্রীও তার স্বামীকে কী করবেন, উৎসাহিত করবেন এবং পরস্পর পরস্পর সহযোগিতা করবেন। যেমন মনে করুন সলাতের কথাই, সলাতের টাইম হয়ে গেছে, স্বামী ঘরে বসে আছে না, আল্লাহর তখন আহ্বান শুনে গেছে যে হাইয়া সলা, তুমি সলাতে দিকে আসো, আপনি আপনার স্বামীকে নিয়ে আর কোনো গল্প করবেন না, কোনো প্রোগ্রামে থাকলে সে প্রোগ্রাম করবেন না, তাকে বলে দেন যে আল্লাহর অর্ডার হয়ে গেছে তুমি মসজিদে চলে যাও। স্যাম একই আজান হয়ে গেছে, আপনার স্ত্রী রন্ধনশালায় মহাব্যস্ত, না আপনি রাত থাকতে দেবেন না, এই রান্না কাজ সে পরে করবে, আজান হয়ে গেছে সে সালাত আদায় করবে। এইভাবে প্রত্যেকটি ইবাদতে পরস্পর পরস্পর একে অপরকে কি সহযোগিতা করবে, এটা পরস্পর পরস্পর একটা অধিকার। আল্লাহ রাসূল একটি হাদিসে বলছেন, রাহেম আল্লাহ ইমরান, আল্লাহ ওই বান্দার প্রতি রহম করুক, তার মানে ওই স্বামীর প্রতি রহম করুক যে স্বামী রাত্রে জাগ্রত হয়েছে, জাগ্রত হয়ে তার স্ত্রীকে ডাকছে, এই ওঠো ওঠো সলাত আদায় করি, কিন্তু সে উঠছে না, ফান্না দহা, সে পানি তার চোখে ছিটাই দিচ্ছে, স্বামী তার স্ত্রীর চোখে পানি ছিটাই দিচ্ছে, ওঠো পানি ছিটাই দিলে কি ঘুম থাকবে নাকি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করতেছেন, দেখেন দোয়াটা বোঝার চেষ্টা করবেন, আপনি দোয়া করেন, আমি দোয়া করি, আল্লাহ কাছে অ্যাকসেপ্ট হতেও পারে নাও হতে পারে, তাই না? আমরা আল্লাহকে বলছি তুমি আল্লাহ তুমি এটা দাও, আল্লাহ তুমি ওইটা দাও, আল্লাহকে এটা দিতে বাধ্য, আমাদের দোয়া কবুলই করবে, এমন কোনো এমন কোনো কথা কি আল্লাহ বলে দিয়েছেন যে অমুকেরা এই দোয়া করলে আমি কবুল করব? কিন্তু আল্লাহ এমন কিছু কিছু ক্ষেত্র আমাদেরকে দিয়ে দিয়েছেন যেগুলি আমরা অনুসরণ করলে আমাদের দোয়া কবুল হতে পারে। যেমন এ হাদিসে বলা হচ্ছে, রাহেম আল্লাহ ইমরান, কে দোয়া করতেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দোয়া হলো, যিনি হলেন মুস্তাজাবত দোয়া, যার দোয়া আল্লাহ কবুল করবেন, এই গ্যারান্টি দিয়েছেন। নবীদের দোয়া কি মুস্তাজাবত দোয়া, তাদের দোয়া কবুল করা হয়, তাদের দোয়া কবুল করা হয়। রাসূল দোয়া করতেছেন যে দোয়াটা কিয়ামত পর্যন্ত চলবে, ছোট একটা হাদিস দেন কত বিস্তৃত, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ বলছেন, ইয়া আল্লাহ তুমি ওই বান্দার প্রতি রহম করো, রহম করো মানে কি, এর অসুখ ভালো করে দাও, এর অভাব দূর করে দাও, এর অশান্তি দূর করে দাও, অশান্তির জায়গাগুলা, অভাবের জায়গাগুলা, টেনশনের জায়গাগুলা, ক্ষতির জায়গাগুলো শান্তিতে পরিণত করে দাও, এর নাম তো রহম, তাই না? রাহেম আল্লাহ ইমরান, আল্লাহ এই বান্দাকে বান্দার প্রতি তুমি রহম করো, যে ঘুম থেকে আরামদায়ক ঘুম থেকে উঠে তার স্ত্রীর চোখে পানি পানি ছিটে দিয়ে বলছে ওঠো এবং দুই রাখা সালাত আদায় করে, আল্লাহ এই স্বামীর প্রতি তুমি কি রহম করো। আল্লাহ রাসূল দোয়া করতেছেন, রহমাল্লাহ ইমরাহ, হে আল্লাহ তুমি ওই নারীর প্রতি রহম করো, দেখেন রাসূলের দোয়া, আপনার দোয়া আমার দোয়া না, আল্লাহ রাসূল, হে আল্লাহ ওই মহিলার প্রতি তুমি রহম করো যে মহিলা রাত্রে জেগে উঠছে তাহাজ্জুদ সালাত আদায় করবে কিন্তু তার স্বামী ওঠে নাই, তার স্বামী ওঠে নাই, তার স্বামীকে বলছে ওঠো ওঠো আমরা তাহাজ্জুদ আদায় করি, আল্লাহ আসমানের নিচে চলে আসছেন, সপ্তম আসমান থেকে দুনিয়ার আসমানে নেমে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কে অভাবী আসো আমাকে চাও আমি দেবো, কে অসুস্থ আসো সুস্থতা দোয়া করো আমাকে অসুস্থ সুস্থতা দিয়ে দেবো, কার কী প্রয়োজন আছে আমাকে চাও আমি দিয়ে দেবো, আল্লাহ চলে আসছেন, স্বামী তুমি ঘুমিয়ে থাকবে, না না তুমি ওঠো, স্বামী ওঠে না, না দহাত, সে তার স্বামীর চোখে পানি ছেড়ে দিচ্ছে, ওঠো কেন উঠবে না, স্বামী বার উঠলো, দুই রাখা সালাত আদায় করলো, দুই রাখা সালাত আদায় করলো, বেশি না দুই রাখা সালাত আদায় করলো। আল্লাহ রাসূল এই মহিলার জন্য দোয়া করতেছেন যে তার স্বামী, যেই মহিলা তার স্বামীকে রাতে তাহাজ্জুদের জন্য ডেকে দিল এবং তার চোখে পানি ছিটাই দিয়ে তাকে বাধ্য করলো দুই রাখা সালাত আদায় করার জন্য, হে আল্লাহ এই মহিলার প্রতি তুমি কী করো, রহম করো। পরস্পর পরস্পর দুজনের কথায় আসছে কিনা, আপনি রহমত চান, আপনি আপনি স্ত্রীকে উঠাই দেন না কেন,
আপনার স্ত্রীকে যদি আপনি পাশেও না থাকেন তাও ওটা তো আসা সম্ভব, মোবাইল করেন করা যাবে না, পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, এই রাত এখন 4টা বাজে, ওঠো, আমি উঠেছি, তুমি সলাত আদায় করো, সম্ভব না? স্ত্রীও আপনাকে ডেকে দিতে পারবে, আজকে অনেক মিডিয়া হয়ে গেছে, মাধ্যম হয়ে গেছে, এরপরে আপনার কোনো সমস্যা আছে, থাকতেই তো পারে, আপনার বিভিন্ন জটিলতা আছে, আপনি আপনার স্ত্রীকে রাতে জেগে দিয়ে আল্লাহর কাছে আপিল করেন, হে আল্লাহ, তোমার প্রিয় নবী যার প্রতি আমি ঈমান এনেছি, সেই রাসূল বলছেন যে পুরুষটি তার স্ত্রীকে এইভাবে ডেকে দেয়, হে আল্লাহ তুমি তার প্রতি রহম করো, আল্লাহুম্মা হাক্কিক কাওলা রাসূলিকা আলাইয়া, ও আল্লাহ তোমার রাসূলের এই দোয়া আমার উপরে প্রযোজ্য করো, আমার দোয়া কবুল করো, আমার এই সমস্যা কিছুতেই দূর হচ্ছে না, আমি তোমার রাসূলের এই কাজ করছি, তুমি এখন আমার প্রতি রহম করো, আমাকে এটা দিয়ে দাও, আল্লাহ কি দেবেন না? আমি বুঝতে পারছি। সুতরাং পরস্পর পরস্পরের এই অধিকারগুলো আমাদেরও দেখি, আমাদের দেখার চেষ্টা করি।